দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি গড়ার রেকর্ড করেছে আমাদের নাজমুল হোসেন শান্ত। এবং শান্তর হচ্ছে প্রথম টেস্টের প্রথম ইনিংসের তার যে ব্যাটিং সেট আপ ছিল, ব্যাটিং লাইন আপ ছিল, এবং দ্বিতীয় ইনিংসেও সে একই রকমভাবে খেলার চেষ্টা করেছে। যদিও সে দুইটা ইনিংসেই লাইফ পেয়েছে, কিন্তু দুটো খেলাতেই সে হচ্ছে তার কনসিস্টেন্সি বজায় রেখেছে। এবং এই কারণে হচ্ছে আমাদের জনপ্রিয় কমেন্টেটর আতার আলী তার নাম দিয়েছে মিস্টার কনসিস্টেন্ট। এবং খেলার পরবর্তীতে বা খেলা চলাকালীন সময় হচ্ছে তার সতীর্থরা তাকে হচ্ছে যথাযথ সাপোর্টটা দিয়েছে। এই যখন হচ্ছে সেঞ্চুরি করেছে তখন হচ্ছে এক প্রান্ত থেকে মমিনুল তাকে হচ্ছে যথেষ্ট সাপোর্ট দিছে। যদিও এর আগে তার আগের দিন এবং হচ্ছে শুরুতেও জাকিরের সাথে তার একটা ভালো বোঝাপড়া ছিল, কিন্তু রান আউটের কবলে পড়ে জাকির আউট হয়ে গেলেও শান্ত তার কনসিস্টেন্সি বজায় রেখেছে এবং তার সেঞ্চুরিটা আদায় করে নিয়েছে।